জয়পুরহাটে হিরোইন ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। স্টাফ রিপোর্টার নীরেন দাস। র‍্যাব মাছ সিপিসি ৩ জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তৌকিরের নেতৃত্বে র‍্যাব ৫ একটি চৌকস অভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯.৩১ গ্রাম হেরোইন ও ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ হামিদুল হক সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে জয়পুরহাট র‍্যাব ৫ ক্যাম্পের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী হামিদুল হক সরকার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত লোকমান হোসেন সরকারের ছেলে। জয়পুরহাট র‍্যাব ৫ ক্যাম্পে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামি স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য হিরোইন ও ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।